সভাপতি 7 জন, সেক্রেটারি 4 জন, এই সর্বমোট 11 জন। ওয়াট কিন্তু সম্মেলনের দিনেও হতে পারে। জননেত্রী শেখ হাসিনার আওয়ামী সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে বগুড়া জেলা ধুনট উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সম্মেলনে সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রার্থীরা কে কি বলছে শুনবো আজ তাদের মুখ থেকেই। বর্ণাঢ্য উৎসবমুখর পরিবেশে ইনশাল্লাহ সম্মেলন হবে। তো সম্মেলনে আমি বিগত 24 বছর অর্থাৎ 3 টার্ম প্রত্যক্ষ কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছি। 97 সন থেকে আজ তক পর্যন্ত সভাপতি পদে আছি। তো এই সংগঠন করতে গিয়ে বগুড়ার মতো জায়গায় আওয়ামী লীগের নেতৃত্ব দিতে গিয়ে অনেক হামলা মামলার শিকার হয়েছি, নির্যাতিত হয়েছি, এবং তার মধ্য থেকেও এই দলকে আমি সভাপতি হওয়ার আগ পর্যন্ত এই আওয়ামী লীগ আমি দেখেছি যে ইউনিয়ন পর্যায়ে সভাপতি সাধারণ সম্পাদক সর্বস্ব দল ছিল, কোনো পূর্ণাঙ্গ কমিটি নাই, আহ্বায়ক কমিটি ওয়ার্ড কমিটি নাই। সংগঠনের দায়িত্ব পাওয়ার পর থেকে সেই 97 সন থেকে ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, থানা কমিটি এবং সকল সহযোগী সংগঠনের ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি গঠন করে মজিবুর রহমান মজনুর নেতৃত্বে একটি শক্তিশালী আওয়ামী লীগ বগুড়ার মতো জায়গায় দাঁড় করাতে সক্ষম হয়েছিলাম। সে কারণে আমাদের প্রিয় নেত্রী বিরোধী দলে থাকা অবস্থায় প্রতি মাসে সাংগঠনিক সফলতার জন্য 5000 টাকা পুরস্কার দিয়েছিলেন সারা বাংলাদেশের মধ্যে এই একটি উপজেলা, সেটা হচ্ছে ধুনট উপজেলা আওয়ামী লীগকে। এবং যার ফলশ্রুতিতে 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার দুর্গ একমাত্র আমরা ধুনটি ভেঙেছিলাম। ধুনট শেরপুরের আসন এবং সোনাতলা সারিয়াকান্দির আসন, এই ধুনটের ভোটে দুটি আসনে আমরা জয়লাভ করতে সক্ষম হয়েছিলাম। আজকে সেই দলের আগামীকাল সম্মেলন এবং সামনে জাতীয় সংসদ নির্বাচন, তা আমি বিশ্বাস করি যে তিলে তিলে এই দলটিকে আমি গড়ে তুলেছি, নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করেছি এবং জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের যারা কাউন্সিলর নেতাকর্মী তারা নেতা নির্বাচন করতে আশা করি ভুল করবে না। এখানে আমি সভাপতি প্রার্থী হওয়ার কারণ বিগত দিনে আমি 96 সালে একবার প্রার্থী হয়েছিলাম, আর সামান্য ভোটে আমি ফেল করেছি। বরং 1967 সাল থেকে ছাত্রলীগের রাজনীতি করি, এ পর্যন্ত আমি সারা জীবন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমি কাজ করে যাচ্ছি। দলটা আগামী দিনে সুসংগঠিতভাবে পরিচালিত হোক, যে কজন প্রার্থী আছেন তার মধ্যে আমি সিনিয়র মোস্ট। আমি আশা করব যে আমার সম্মানিত কাউন্সিলর যারা আছেন তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি দলটা সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত করব। তাছাড়া যারা জুনিয়রদের মধ্যে আছেন, জুনিয়রদের মধ্যে যারা যোগ্য প্রার্থী আছেন প্রয়োজনে তাদেরকে সাইড দিয়ে তাদেরকে এগিয়ে দেওয়ার চেষ্টা করব, তারা যেন দলটা আরও বেশি বেশি করে সুসংগঠিত করার চেষ্টা করে। এজন্য আমি মূল উদ্দেশ্য সংগঠনের প্রতি লক্ষ্য রেখে একজন ভালো মানুষ নির্বাচিত হয়ে আসুক, যেনারা ছিলেন বিগত দিনে তেনারাও ভালো মানুষ, আমরা একই গোষ্ঠীর মানুষ, একই দলের মানুষ। আজকে আমরা যারা যেতে চাচ্ছি তারা সকলেই যোগ্য প্রার্থী বলে আমি সবাইকে মনে করি। তার মধ্যে আমাকে যদি কাউন্সিলররা ভোট দিয়ে নির্বাচিত করে আমি সুন্দর সুষ্ঠুভাবে দলকে পরিচালিত করব। আমার চাইতে যোগ্য যারা আছেন তেনারাও যদি নির্বাচিত হন তাদেরকে আমি সার্বিকভাবে বিগত দিনে যেভাবে সহযোগিতা করেছি ওভাবে আমি সহযোগিতা করে যাব। 2013 সালে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, সম্মেলনের মধ্য দিয়ে আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হই। নির্বাচিত হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত সংগঠনের কাজ, তৃণমূল থেকে সংগঠনের কাজ করেছি, উঠান বৈঠক করেছি, সংগঠনকে বেগবান করেছি, সংগঠনের সাথে সবসময়ই আছি। আমার দলীয় নেতাকর্মী, নির্যাতন নেতাকর্মী, তৃণমূল নেতাকর্মীর সঙ্গে কাজ করে আমরা বারবার সরকার দলীয় অর্থাৎ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে আমরা বিজয়ী করেছি। উন্নয়নের পাশাপাশি সংগঠনকে আমরা, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি তৃণমূলের নেতাকর্মীর সাথে সর্বসময়ের জন্য আমার যোগাযোগ আছে, থাকবে। আমি একজন সাধারণ সম্পাদক হিসাবে কোনো সময় আমি আমার সংগঠন নেতাকর্মীকে কোনো সময় আমি আমার কাছ থেকে দূরে সরে দেয়নি। যে কোনো কাজে প্রয়োজনে আমার দরজা সবসময় খোলা ছিল, তাদের আপাত বিপদে তাদের সমস্ত কার্যক্রমে আমি সর্বসময় তাদের পাশে ছিলাম। আমার বিশ্বাস যেভাবে আমি কাজ করেছি এবং সংগঠন নেতাকর্মীর সাথে আমি সময় দিয়েছি, আমার আত্মবিশ্বাস আমি আগামী দিনেও আমি ইনশাল্লাহ নির্বাচিত হব।
আগামী দিনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দুর্নীতি শেখাতে হাতকে শক্তিশালী করতে আমাদের সংগঠনকে শক্তিশালী করার বিকল্প নেই। আমরা এই জন্য আমরা নেমেছি, আমাদের একাধিক প্রার্থী আমাদের সাথে প্রতিযোগিতা করছে, সবাই তারা দলের জন্য কাজ করেছে, একসময় একসঙ্গে কাজ করেছি, এখানে আমাদের প্রতিযোগিতা চলছে, প্রতিযোগিতায় এটা একটা নেতৃত্ব প্রতিযোগিতা চলছে, কিন্তু এটা কোনো সময় আমাদের জন্য প্রতিহিংসা হবে না, ইনশাল্লাহ প্রতিহিংসা পরিণত হবে না। আমাদের তৃণমূলের নেতৃত্ব কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নেতৃত্ব আসবে। যদি বিগত দিনে এই সংগঠনের কাজ করে থাকি, বিন্দু বিন্দু অবদান থেকে থাকে, আমার বিশেষ আমি নির্বাচিত হব। 2090 সাল থেকে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। আন্দোলনের সময় আমি ধুনট উপজেলা ছাত্রলীগের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ছিলাম। 2001 সালে উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, 2012 সালের আমি উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক থাকার পাশাপাশি ধুনট মহিলা কলেজের সহকারী অধ্যাপক ইংরেজি অধ্যাপনা করার পাশাপাশি রাজনীতির সাথে দীর্ঘ 30 বছর যাবৎ আমি জড়িত আছি। রাজনীতি আমার নেশাপের সাথে পরিচিত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় আমার রক্তকণিকার প্রত্যেকটা তন্ত্রিতে। আমার একটা ইচ্ছা, বিশ্ব মানবতার মায়ের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়াগুলো আমি যেন আমার রাজনীতির মধ্য দিয়ে আমি জননেত্রী শেখ হাসিনার মুখে হাসি ফোটাতে পারি। আজকে ধুনটের রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি, এইটা ধুনটকে দেখলেই মনে হয় যেন এটা আওয়ামী লীগের একটা উর্বর ভূমি। এই জনপদের সকলেই জননেত্রী শেখ হাসিনার ভক্ত, বঙ্গবন্ধু আওয়ামী লীগের ভক্ত, বঙ্গবন্ধুর ভক্ত। তাই আমি যদি এখানে আমার বাপ ভাইদের ভোটে এই এলাকার এই জনপদের আওয়ামী লীগের যারা ব্যক্তিত্ব আছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব, কর্মী, প্রত্যেকের ভোটে যদি আমি আসন্ন কাউন্সিলে সাধারণ সদস্য নির্বাচিত হতে পারি, তাহলে জননেত্রী শেখ হাসিনার মনের যে চাওয়া পাওয়া, বিশ্ব মা, মানবতার মা, বাংলাকে নিয়ে যে স্বপ্ন দেখে, বাংলাকে নিয়ে যে উত্তর উন্নতির আসনে উনি আসীন করতে চায়, আমি আমার সবটুকু দিয়ে আমি চেষ্টা করব যেন আমি জননেত্রী শেখ হাসিনার চাওয়া পাওয়াগুলোকে বাস্তবায়ন করার পিছনে আমি আমার শ্রম মেধা যতটুকু আছে সবটুকু দিয়েই আমি নিজেকে উজাড় করে দিব। আওয়ামী লীগ একটি বৃহৎ সংগঠন, সেখানে এই দলের একাধিক প্রার্থী থাকতে পারে, আমরা প্রতিযোগিতা করব, কিন্তু কোনো প্রতিহিংসা নয়। আমরা একেবারে ভোটের মাঠে যারা কাউন্সিলর তাদের কাছে যাব, গণতান্ত্রিক প্রক্রিয়াতে যারা কাউন্সিলররা যাকে ভোট দেবে আমরা সেটাই মেনে নেব, তাকে আমরা নেতা নির্বাচিত করব। এখানে আমাদের সাথে কারো বিরোধ নাই, কারো দ্বন্দ্ব নাই, আমরা সবাই দলের মানুষ। আমরা যার যার জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি সম্মেলনে, এখানে যাতে সুন্দর পরিবেশ থাকে। আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও একজন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। দল যদি আমাকে দলের প্রয়োজনে যদি মনে করে আমার দায়িত্ব দিলে আমি নিষ্ঠার সাথে এই দলের দায়িত্ব পালন করব। দীর্ঘ জীবন থেকে রাজনীতি করে আসছি, অনুরূপ আমি না পেলে অন্য কেউ যদি নির্বাচিত হয় সেখানে তার নেতৃত্ব মেনে নিয়ে আমি রাজনীতি করব। দীর্ঘদিন পর এখানে সম্মেলন, নেতাকর্মীরা প্রত্যাশা করছে অত্যন্ত শান্ত প্রিয়ভাবেই এখানে সম্মেলন অনুষ্ঠিত হবে। তো সম্মেলনকে ঘিরে আসলে আমাদের এখানে যে কিছু সমস্যা রয়েছে, যে আমরা ইতিমধ্যেই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, মাত্র একদিন বাকি। তা আমরা যারা প্রার্থী, আমি ব্যক্তিগতভাবে একজন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম, ছাত্র সংসদের এজিএ ছিলাম, পৌর আওয়ামী লীগের আমি একজন সাধারণ সম্পাদক হিসেবে দলের 90 স্বৈরাচার আন্দোলন থেকে শুরু করে 2001 সালে জামাত বিএনপির আন্দোলন লড়াই সংগ্রামে জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেই এই দলের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আগামী সম্মেলনের মধ্যে দিয়ে আমরা আশা করছি যে একটি সুন্দর নেতৃত্ব বেরিয়ে আসবে, সেটা তৃণমূল নেতাকর্মীর প্রত্যাশা। সেই ক্ষেত্রে আমি একজন দুর্দিন দুঃসভের একজন কর্মী হিসেবে, আমি 10টি ইউনিয়ন, 1টি পৌরসভা, প্রায় 427টি প্রায় ভোট, এই তৃণমূলের ভোটের আমি অত্যন্ত আশাবাদী যে আমাকে ইনশাল্লাহ ভোট দিবে এবং আগামী যে জাতীয় সংসদ নির্বাচন এবং বিশেষ করে আমাদের এই দলের মধ্যে কিছু কর্মকাণ্ড বা কিছু গঠনতন্ত্র উপেক্ষা করার কারণে এখানে দল ইতিমধ্যেই বিধ্বস্ত জায়গায় দাঁড়িয়েছে, সেই দলকে পুনরুদ্ধার করার জন্য আমাদের এখানে একটি সম্মেলন হতে যাচ্ছে। তে আশা করি এই সম্মেলনে
নতুন নেতৃত্ব তৃণমূলের নেতাকর্মীরা প্রত্যাশা করছে। তা আমরা আশা করি তৃণমূলের নেতাকর্মীর ভোট পেয়ে আমি ইনশাআল্লাহ সাধারণ সম্পাদক হিসেবে আমি নির্বাচিত হব বলে আমি বিশ্বাস করি। থানা কমিটির কোনো গুরুত্বপূর্ণ নেতাকে যদি কোনো কারণে যদি বাদ পড়ে থাকে সেই ক্ষেত্রে ওই কোয়াপ সদস্য করা হয় এবং এটা কেন্দ্র নেতা জানবে। জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি স্বাক্ষরিত কোয়াপ সদস্যগুলা তারা কাউন্সিলর হিসেবে গণ্য হবেন।